ইউক্রেনের ব্যাপক ক্ষমতা সম্পন্ন বোমা ফ্যাব ব্যবহারের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে ফাদার অব অল বম্ব খ্যাত এই বোমা ব্যবহার করছে রাশিয়া। গণবিধ্বংসী এবং মারণাস্ত্রের ওজন 3000 কেজি। সম্প্রতি এক ভিডিও ফুটেজে দেখা যায় খারকিভের এক হাসপাতাল গুড়িয়ে দেওয়ার ভয়াবহ দৃশ্য, আর সেখানেই নিক্ষেপ করা হয়েছে শক্তিশালী এই বোমা। এর আগেও কুপিয়ানস্ক শহরে একই ধরনের বোমা নিক্ষেপের অভিযোগ করে কিয়েভ, যদিও এই দাবিকে কেন্দ্র করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা মস্কো এখনও এই বোমা ব্যবহারের বিষয়ে কিছুই জানায়নি।